সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে। বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি তাহমিনা দাওন মিমি। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত আগামী নির্বাচন হতে দেওয়া হবে না ইউকে বিএনপির নেতৃবৃন্দ। বুরুঙ্গা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে আজীবন সদস্যদের মধ্যে সনদপত্র বিতরণ। বিশ্বনাথ এইট ইউকে কর্তৃক সংগঠনের ইপ পুনর্মিলনী ও অধ্যাপক আব্দুল মতিনের সাথে মতবিনিময়। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার উদ্যোগে আয়োজিত সভায় বক্তারা বলেছেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত আগামী সাধারণ নির্বাচন হতে দেওয়া হবে না। 18 দলীয় জোটের ডাকা হরতালে সরকার কর্তৃক দলীয় নেতাকর্মীদের হত্যা এবং নির্যাতনের অভিযোগ এনে করা এই প্রতিবাদ সভাটি পূর্ব লন্ডনে বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়েসার এম আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইউকে বিএনপির সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী। আবুল কালাম আজাদ, কাজী আঙ্গুর মিয়া, যুগ্ম সম্পাদক হেলাল নাসিমুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমদাদ হোসেন টিপু প্রমুখ উপস্থিত। বক্তারা এই সময় অবিলম্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির অধীনে নির্বাচনের আহ্বান জানান। অন্যথায় যুক্তরাজ্য সহ সমস্ত ইউরোপে কঠোর আন্দোলনের মাধ্যমে সরকার পতনের হুঁশিয়ারি দেন। বুরুঙ্গা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে সনদপত্র বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। উসমানীনগর থানার বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকে কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বুরুঙ্গাবাজারবাসীরা উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের সভাপতি আজাদ বক্ত চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল হক ও সহ সাধারণ সম্পাদক মতসির চৌধুরী যৌথ পরিচালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মোহাম্মদ মঞ্জুরুল হক মঞ্জু। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারপারসন আজাদ বক্ত চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশ মিশনের হাই কমিশনার মিজারুল কায়েস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উসমানীনগর আদর্শ সমিতির চেয়ারম্যান নুরুল হক মিয়া। উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল মুতলিব, আব্দুল সালিক, বালাগঞ্জ উসমানীনগর সমিতির সাধারণ সম্পাদক রশিদ আহমেদ, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ নুর মিয়া, কমিউনিটি নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল সহ অন্যান্যরা। সভা শেষে ফাউন্ডেশনের সদস্যদের নিকট আজীবন সনদপত্র তুলে দেন সভার প্রধান অতিথি হাই কমিশনার মিজারুল কায়েস। বিশ্বনাথ উপজেলা দারিদ্র ও অসহায় মহিলাদের স্বাবলম্বী করে তুলতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র এবং উপজেলার বেকার তরুণ যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কর্মমুখী প্রশিক্ষণের জন্য ট্রেনিং সেন্টার করার উদ্যোগ নিতে যাচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংগঠন বিশ্বনাথ এইট ইউকে। সংগঠনের উদ্যোগে মঙ্গলবার পূর্ব লন্ডনের জাগোনারি সেন্টারে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যুক্তরাজ্য সফররত বিশ্বনাথ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মতিনের সাথে মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বক্তারা বলেন, সত্যিকার অর্থে দারিদ্রতা বিমোচন করতে হলে মানুষকে শিক্ষিত, কর্মক্ষম ও প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। বিশ্বনাথ এইট ইউকে সভাপতি মিসবাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ হাসনাত এর পরিচালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক আবুল কালাম। উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট কাউন্সিলের সাধারণ সম্পাদক মির্জা আসহাব বেগ, প্রবাসী বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সভাপতি এ কে এম সেলিম, অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্টের সভাপতি আবুল কালাম আজাদ, ট্রাও হ্যামলেস লেবার দলের লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম, দর্পণ সম্পাদক রহমত আলী সহ আরও অনেকে। সিলেট তিন আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশী সিলেট সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সাসেক্স রিজিয়নের সাধারণ সম্পাদক এম এ মুকিতের সমর্থন চেয়ে এক মত বিনিময় সভা যুক্তরাজ্যের প্রবাসী দক্ষিণ সুরমাবাসীর উদ্যোগে আয়োজিত হয়। পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এই অনুষ্ঠান আয়োজিত হয়। দক্ষিণ সুরমা বিএনপির সাবেক নেতা মোহাম্মদ তারু মিয়ার সভাপতিত্বে এবং দক্ষিণ সুরমা ছাত্র দলের প্রতিষ্ঠা সভাপতি আমিনুর রহমান আকরাম ও সাসেক্স বিএনপির সাংগঠনিক সম্পাদক এমদাদ উদ্দিনের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক আহ্বায়ক এম এ মালিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি শাহ আক্তার হোসেন টুটুল, আনিস আহমেদ, বিশিষ্ট ক্যাটারার্স পাশা খন্দকার, কাউন্সিলর আলী হায়দার প্রমুখ। সম্ভাব্য প্রার্থী এম এ মুকিত তার ভাষণে দলের শীর্ষ নেতৃবৃন্দ যদি তাকে যোগ্য মনে করে নির্বাচনে মনোনয়ন প্রদান করেন, তবে তিনি তার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে এর প্রতিদান দেবেন এবং এলাকার জনকল্যাণে কাজ করে যাবেন বলে তিনি উল্লেখ করেন।
75-এর খুনি চক্ররা আবারও দেশের উপর তাদের কালো থাবা দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছে যুক্তরাজ্য ছাত্রলীগের নেতৃবৃন্দ। সোমবার যুক্তরাজ্য ছাত্রলীগ আয়োজিত জেল হত্যা দিবসে আলোচনা সভায় উপস্থিত বক্তারা একথা বলেন। সংগঠনের সাধারণ সম্পাদক ঝলক পালের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লার্নার সাফরাত, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের আইন বিষয়ক সম্পাদক ময়েজ উদ্দিন শরীফ রুহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, মানবাধিকার সম্পাদক শারব আলী, যুব ও ক্রীড়া সম্পাদক তারিফ আহমেদ প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে ময়েজউদ্দিন রুহেল বলেন, জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে ঘাতক চক্র মনে করেছিল আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করে দিবে, কিন্তু তাদের সেই আশা পূরণ হয়নি। তিনি যুদ্ধাপরাধীদের বিচার ও বাংলাদেশে অসমাপ্ত উন্নয়ন সমাপ্ত করতে জননেত্রী শেখ হাসিনা সরকারকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসতে যুক্তরাজ্যে ছাত্রলীগকে সামনের দাঁড়িয়ে আন্দোলনে শরিক হতে হওয়ার জন্য আহ্বান জানান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জোবার আহমেদ। বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া আলিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে এক আলোচনা সভা সোমবার পূর্ব লন্ডনে সেনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সভা থেকে মাদ্রাসার বিভিন্ন কর্মসূচি, বর্তমান পাঠদান কার্যক্রম ও প্রবাসীদের সহযোগিতা কামনা করা হয়। প্রধান আলোচকের বক্তব্য রাখেন যুক্তরাজ্যে সফররত মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ নুমান আহমেদ। বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি আলহাজ মানিক মিয়ার সভাপতিত্বে আশরাফুর রহমান ও আব্দুর রফের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন কাউন্সিলর গোলাম রাব্বানী, আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ মাওলানা শফিকুর রহমান বিপ্লবী, এ কে এম সেলিম, ব্যারিস্টার আহমেদ এ মালিক, মির্জা আসহাবেক, লোকমান আহমেদ প্রমুখ। সভা থেকে মাদ্রাসার একাডেমিক ভবন ও শিক্ষার মান উন্নয়নে অতীতের মতো ভবিষ্যতেও প্রবাসীদের সহযোগিতার কামনা করা হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মতসির খান, আব্দুল আজাদ সহ আরো অনেকে। লন্ডনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় শিক্ষাবিদ মনির হোসেন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ভিশন 2021 বাস্তবায়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীকে ভোট দিতে হবে। তিনি সিলেট 3, দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ এক অংশ আসনে প্রার্থী হওয়ার কথা ব্যক্ত করে আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় মন্ত্রী যে কাজ করছেন আমি সেই কাজে অংশীদার হতে চাই। মঙ্গলবার পূর্ব লন্ডনে স্থানীয় রেস্টুরেন্টে লন্ডনের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। কাউন্সিলর মোহাম্মদ খালিশউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ সুরমার সমাজ কল্যাণ সমিতির সভাপতি হুসাইন আহমেদ, সদর অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক নজমুল হুসাইন সহ অন্যান্যরা। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্পেনের বার্সেলোনায় হিন্দু ধর্মাবলম্বীরা পালন করেছে কালীপূজা। অ্যাপোলো ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে ইন্টারনাল টুর্নামেন্ট বিএনসি ক্যাটাগরির খেলা সম্পন্ন।